পুরানো চুরি দিয়ে কীভাবে এত সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক প্রথমে আমি নিয়েছি কাঁচের চুরি আর এই কাঁচের চুরিগুলো দেখতে পাচ্ছেন একটু একটু করে ফেটে গেছে আর এগুলো পড়ার মতন অবস্থা নাই এর জন্য কিন্তু এইগুলো আমি না ফেলে দিয়ে এগুলো দিয়ে কিছু একটা তৈরি করার ভাবছিলাম তো আজকে সেটাই তৈরি করব আর যা যা উপকরণ নিয়েছি তা তা তো আপনারা ভিডিওতে দেখতেই পারছেন আর এর সাথে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে গ্লুগান সেটা কিনা আমি ভিডিও লাস্টের দিক দিয়ে দেখাবো যেটা আমি প্রথমে নিতে ভুলে গিয়েছিলাম তো প্রথমে এই চুরিগুলোকে আমি এই কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে পেছিয়ে নিচ্ছি সেম এইভাবে করে আপনারা পেছিয়ে নেবেন আপনারা এখানে যে কোনো কাপড় ইউজ করতে পারেন আমি কিন্তু এখানে একটা বেগুনি রঙের কাপড় নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কাপড় নিতে পারেন এরকম করে দেখতে পাচ্ছেন আমি মোট শার্টটা বানিয়ে নিয়েছি আপনাদের চুরির সাইজ যদি ছোটো থাকে বা আপনারা যদি এটা আরও বড় করতে চান তাহলে কিন্তু আপনারা আরও বাড়িয়ে কমিয়েও নিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা মতন আর যদি চান আমি যেভাবে তৈরি করেছি সেম সেভাবেও কিন্তু তৈরি করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন আমি একটা সুইয়ের সাহায্যে একটার সাথে একটা সেলাই করে জোড়া লাগিয়ে দিচ্ছি এইভাবেও করে দিতে পারেন আবার চাইলে আপনারা এই জায়গাটাতে গ্লুগানের আঠা দিয়ে কিন্তু লাগিয়ে নিতে পারেন আর এতে করে কিন্তু আপনাদের এই জিনিসটা আরও বেশি মজবুত হবে তো আমি কিন্তু এরকম করে চারোদিকে লাগিয়ে নিব এরপরে আবার গ্লুগানের সাহায্যেও কিন্তু লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এইভাবে গোল করে ঘুরিয়ে আমি লাগিয়ে নিয়েছি এরপর আমি একটা কাগজ কেটে নিয়েছি আমার যতটুক মেজারমেন্ট দরকার ওরকম করে আমি একটা কাগজ কেটকে সেই কাগজের মধ্যে আমি কিন্তু উলসুতা যেটা মোটা আমি কিন্তু সেটাকে পেছিয়ে নিয়েছি এটা আপনারা যতটুকু মোটা চান সেম ততটুক নিতে পারেন আমি এখানে সাত থেকে আট বারের মতন পেঁচিয়েছিলাম কাগজটার মধ্যে আর এতটুকুই আমার হয়ে গেছে এরপর উপরের সাইডটা একটা সুন্দর একটা শেপ আনার জন্য কিন্তু আর এটাকে আটকিয়ে রাখার জন্য উপরের সাইডটা আমি কিন্তু আবার গিট দিয়ে শক্ত করে গিট দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে করছি তা আমি আমার ঘরের জন্য এই জিনিসটা তৈরি করেছি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আমি জানি আপনারা এর থেকে ভালো তৈরি করতে পারেন বাট তারপরও আমি আমার কাজটা আপনাদের সাথে শেয়ার করছি যারা পারেন না তারা যাতে শিখতে পারেন আর দেখতে পারছেন এটা কিন্তু আমি গ্লুগানের সাহায্যে কিন্তু লাগিয়ে নিয়েছি এতে করে আমার কাজটা কিন্তু আরও শক্ত হয়ে যাবে এরপর আমার কাছে কিছু ছোট কাছে টুকরা ছিল যেগুলো আজকে আমি শেষ করব ভাবছি যে এর জন্য আমি যে কয়টা ছিল সে কয়টাকেই এখানে লাগাবো তো আমার যেভাবে যেভাবে হচ্ছিলো আমি সেম ওই ডিজাইন করে নিচ্ছিলাম আপনারা চাইলে এখানে অন্য কোনো কাজ ইউজ করে অন্য কোনো ডিজাইন দিতে পারেন তো আমার কাছে খুব অল্প পরিমাণে কাজ ছিল দেখতে পাচ্ছেন আর এইগুলো অনেক দিন ধরেই আমার ঘরে রয়ে গেছে তো এইগুলোকে আমি আর নষ্ট করতে চাচ্ছিলাম না যার জন্য এটাকে দিয়ে কোনো একটা কাজ করতে চাচ্ছিলাম তো ফাইনালি আমার মনে হলো যে এই কাজটার মধ্যে এটা লাগালে হয়তো ভালো লাগবে এর জন্য আমি কিন্তু এভাবে এটা করে নিচ্ছি আপনারাও চাইলে এইভাবে করে নিতে পারেন তো মাঝখানের জায়গাগুলো এখানে একটু ফাঁক ফাঁক ছিল আর যেহেতু আমার কাজ এখনও অবশিষ্ট কিছু রয়ে গেছে এর জন্য এই জায়গাটাকে ভরাট করার জন্য আমি বাকি যে কাজগুলো ছিল সেগুলোও কিন্তু এখানে ব্যবহার করে দিচ্ছি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আমার চ্যানেলে কিন্তু পুতির কাজ হাতের কাজ অনেক রকমের কাজ আছে আপনারা কিন্তু চাইলে সেখান থেকে ক্রাফটের কাজগুলো দেখে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন জিনিসগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন এরপরে এই পাশটাও আমার খালি মনে হচ্ছিল এর জন্য এই পাশটাও আমি কিন্তু দুইটা করে দিচ্ছি কারণ দুইটা করে দিলে আমার পুরোপুরি কাজ যে কয়টা ছিল সবগুলো শেষ হয়ে যাবে এর জন্য আমি দুইটা করে সুন্দর মতন লাগিয়ে নিচ্ছিলাম জানি না এটা কেমন হয়েছে আপনাদের কাছে বাট আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে চাইলে কিন্তু সিম্পলভাবে এরকম আপনারা আপনাদের ঘরে কিন্তু সাজিয়ে রাখতে পারেন এরপর যে টার্সেলের মতন আমরা বানিয়েছিলাম এইগুলোকে আমরা এখন যে ক্রিস্টাল পুতি এই পুঁতি দিয়ে তৈরি করে নিব এখানে ক্রিস্টাল পুতি আমি প্রথমে ব্লু কালারের নিয়েছি হচ্ছে আটটা এরপর সাদা রঙের আটটা আটটা আবার ব্লু কালারের আটটা এরকম করে নিয়েছি মাঝখানেরটা আর দুই পাশে কিন্তু দুইটা রেখেছি দেখতে পাচ্ছেন এই পাশটাও কিন্তু আমি গ্লু গানের সাহায্যে কিন্তু আটকে নিয়েছি আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে করেছি আর উপরে ঝুলানোর জন্য আমি এইভাবে কিন্তু একটু সুতা নিয়ে নিয়েছি যেটা উল সুতাটাই আমি আবার এখানে একটু করে কেটে এখানে আমি গ্লু গানের সাহায্যে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ